বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলের সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ১৯৮০ সালের ৬ এপ্রিল দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে প্রতিষ্ঠা হয় ভারতীয় জনতা পার্টি। এরপর থেকে সব মহিমায় চলছে এ দল। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রক্তদান শিবিরে আয়োজন করে ৬ আগরতলা মণ্ডল। এদিন আগরতলার কুমারীটিলা সংলগ্ন বিটি কলেজের মাঠে বিজেপির তরফে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। সেখানে অংশ নেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ দলের কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিক মাধ্যমে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানে রাজ্য জুড়ে মানুষ এগিয়ে আসছেন আর এখনও যারা রক্তদান করেননি তাদের রক্তদান করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সবাই এগিয়ে আসছে আমার আহ্বানে। মুখ্যমন্ত্রী সাহেব, আমাদের নাম হয়েছিলাম, সারা ত্রিপুরাতেই দেখছি মানুষ এগিয়ে আসছে রক্তদানে। তো যারা এখনও দিননি তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এসে ব্লাড ডোনেশন করুন, স্বেচ্ছায় রক্তদান করুন এবং মুমূর্ষু ব্যক্তিকে ওদের যে রক্তের যে সমস্যা সেই সমাধানের প্রতি হন। ছয় আগরতলা মণ্ডল আয়োজিত এই দিনের রক্তদান শিবিরের ব্যাপক অংশের দলীয় কর্মী সমর্থকরা যোগ দেন। তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।